হ্যালো গাইস, আজকে আমাদের গমগুলো কাটা হবে। কাটা ঝাড়া সব হয়ে যাবে, কারণ মেশিন ঢুকেছে, ওই মেশিনেই গম কাটা ঝাড়া সবই হয়ে যাবে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। মেশিন ঢুকে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই মেশিনটা দিয়ে গমগুলো কাটা হবে। এই মেশিনটা ভালো মেশিন, হাতে কাটাই করি, ঠিক নেই। গাছে কাটছে গমগুলো, এই একটা তিনটে আর এই একটা চারটে গম, এই চারটে মাঠের গমই কাটা হবে আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যদি খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে মাঠের মধ্যে দুটো ঘোড়া চলে এসেছে, কোত্থেকে খুবই প্রবলেম হয়ে গেলো ঘোড়াগুলোর জন্য। আমার ছোলাগুলো রাখতে পারলাম না, ছোলাগুলো তুলে নিতে হলো। ঘোড়া যদি একবার যদি ছোলা দেখে নেয় তাহলে সেই ছোলাগুলো আর থাকতো না, পুরো শেষ করে দিত। সেই কারণে ভাবলাম যে ঘোড়াগুলো যখন ঢুকে গিয়েছে তাহলে ছোলাগুলো উঠিয়ে নিয়ে চলে যায়। তো সেই ভিডিওটা করতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি তার জন্য। ছোলাগুলো আমরা তুলে নিয়েছিলাম, আমি ঘোড়াগুলোকে তেড়ে তেড়ে কিছুটা দূরে পাঠিয়ে দিলাম।
তোমরা দেখো গমগুলো পুরো কাটা হয়ে গেছে। এবারে এই মেশিনটা থেকে গমগুলো বের করে নেব। প্রায় বের করে দেবে গমগুলো, আমরা ট্রাক্টর লাগিয়ে দিয়েছি। ট্রাক্টরের উপরে প্রথমে ফেলবে, তারপরে সেগুলো ক্যাপের মধ্যে আমরা নিয়ে নেব। এখান থেকেই গমগুলো বেরবে। এই যে গমগুলো আমরা ক্যাপে ঢেলে নিয়েছি, এবারে এগুলো বস্তাতে পুরে বাড়িতে নিয়ে চলে যাব। গমগুলো বাড়ি নিয়ে চলে এলাম, বস্তার মধ্যে সব ঢুকিয়ে রেখেছি। আর টলিরগুলো অন্য আরেকজনে আমাদের বাড়ি, তো এই যে বস্তাতে করে বাড়িতে ঢুকিয়ে নিয়েছি। ক্যাপের মধ্যে রেখেছিলাম, ওইগুলো বস্তাতে করে ঢুকিয়ে নিলাম। বস্তাতে করে বাড়িতে এখন রেখে দেবো, তারপরে রোদ দিলে, এখন তো মেঘলা মেঘলা ওয়েদার, রোদ দিলে তখন আবার দেওয়া হবে। রবি শস্য চাষের এটাই হয়তো আমার শেষ ভিডিও, আর পরে আবার হয়তো অন্য কোনো চাষের ভিডিও নিয়ে আসবো। তো ততদিনের জন্য চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর খুবই ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।